Ama natin, mer gono pula. Abba ko. আমার কাছে কি মনে বিয়া দিব না না মনে হয় না আপা তো 6 মাস নিকি একটা মেয়ে হাওলাতে নে দে সতক মশে আমনে দুটো পাউ দড়ি আপা তো তোবে একটা হিজড়া বিয়া করাই দে আমার বাড়ির উত্তর পাশে হ্যাঁ হারামদার একটা মেয়ে আছে না ওড়া ডিসপ্লে নষ্ট কেমন করে ওটা কি হইছে তুই দেখছ দেখছ না কা ওড়া আড়া সাইজ দেখছ আড়াতে আছে দি আইজি তোমার বিগার রে কি ডাক দে শুরু নয় চাইয়া হারাইছ না এই যে শুনো আজকে মনে করো যে এ এমরা হোক আজকে দুইজনে নৌকা চালিয়ে যাবামু মনে করো আড়া আর পিএস কিনে নি বাইর থেকে সার্ফি বানামু খাওয়া বেলা তো ঠন্ড না কামার বেলা ঠন্ড না খাওয়ার তালে নিতে বাইসে রয়েছি বুঝছো কি কি জাহাজ ইরে এইটা কি দেহ বুইরা শয়তানের তামসা দেহ এইটা কার ডাফিনছো এইটা কোন জুব বললাম চিন্তা করছেন এটা নানি দেহ হো আমি হারা হারি করে পিন্দাই বসছি এই যে দেহ আরেকটা ফিনছে দেহ এই এই না মাইছে ফিন্দাবো আইছি নৌকা চালাবার নিগে হ্যাঁ এটা পাজু আমি ঘুরেছে দেহি দেহ সাই দেহ এটা কি নে কি মানে আর কেউ দেখে না কেন নানি দেখছি আস্তে নানা ও সময় কম বুঝছো হ্যাঁ ধরো আজকে খালি মনে করে যে কোন রাম নৌকাটা বাইয়ে খালি আই গেই যাই লিছি হ্যাঁ দাম গা হ্যাঁ হ্যাঁ আগে তো সদা করে বানিতে যাইতো হ্যাঁ অহন তো তাও দেহি না মাঝি ভাই বাড়ি আছো মাঝি ভাই এই ডিস্টার্ব করবেন না ও আনা নৌকা চালাবো যাইতেছি এই প্রণাম 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 নাতি ভাই ও উজানি নগর সাত শত করেছে প্রণাম করো যাও তুমি প্রণাম করছ হ্যাঁ প্রণাম করছ ও হো তাহলে আগে কব না একই করলে মাঝি ভাই প্রণাম করলাম কাকে আমনে রে এইভাবে নাকি আমি বুঝিন নাই মনে করেন বাংলাদেশ আগে আছে না লোক ওহান হচ্ছে ডিজিটাল ইন্টারনেটের যুগ আমি ইন্টারনেট দিলাম আমনে নেটওয়ার্কের দ্বারা পাইলেন তাই নাকি হ্যাঁ বাহ মাঝি ভাই এটা আপনার কি হয় আমার নাতিন মেয়ের ঘরে ফোলা আব্বা কো বাড়ি দিল খবর খারাপ আছে ও মাঝি ভাই ও এটা আপনার নাতি নাতি তাহলে আপনাকে আব্বা বললো আব্বা কয় যে না না বিয়া করা না এই জন্য ওই ওইটা কয় তার মানে বিয়া করব এটাকে কি কন্যা দান করবে সদাগর মাসি তো আই গেন তো আই গেন তো আই গেন আমার কাছে কেউ মনে বিয়া দিব না না মনে হয় না আপাতত 6 মাস নিকি একটা মেয়ে হাওলাতে নে দে কন্যা কি হাওলাত দেয় নাকি টাকা পয়সা হাওলাত দেয় কারো কোন কন্যা কখনো হাওলাত হয় না সদাগর মাসি আমনে দুটো পাউ দড়ি আপাতত ওবে একটা হিজড়া বিয়া করাই দেন সদাগর মাসি বিয়া দাও জানি করে কার সদাগর মাসি রাগ জানি করুন না আমার কাছে কোনো পাত্র আছে সত্যি তুমি বিয়ে করবে ওরে বাবা দেওয়া বিয়ার কথা হইনা ধরা হবে না মুসল পাঠাচ্ছে দে হইনা রে ঘুষ করা হয় নাকি এই নাকে নাকে কেন হাত শরম করে বিয়ার কথা হলে তাহলে বিয়ে না করলে শরম যখন পেয়েছো তাহলে বিয়ে করতে হবে না ও ভাই করব শরম ফালাই দিলাম সদাগর মশাই দে হইনা রে ব্যবস্থা করা হয় নাকি তুমি বিয়ে করবে তাই না মাঝি ভাই তোমার জন্য একটি মেয়ে দেখেছি তাহলে আমার মানে দক্ষিণ পাশে রমানন্দের একটি মেয়ে আছে উড়া বালা না তাহলে উড়া যদি আ করে মনে হয় দোয়ান করে শাটার খুলছে আর সাফাই না ও মাঝি ভাই ও তাহলে কোথায় বিয়ে করবে তুমি আমনে কো নিজে ঘর মতে নাই হ্যাঁ আমনে কো বাইতে নাই আমার একটি ছোট বোন আছে হাই হাই তে লাগে কো বান্না মাঝি ভাই আমি যখন তোমার প্রাসাদে ঢুকিলাম হ্যাঁ তুমি আমাকে দূর থেকে ছালাম করে ও মনে করেন আনে আমার ইষ্টি হইলেন না আনে আনে আমার কি জানি হইন এই নাতি ভাই ও সদাগরে বন্ধু যে তটেন বিয়া দেয় না হ্যাঁ তাহলে সদাগর তোর কি হবো আমি সদাগর তাহলে কি হবো আমি সদাগর তুলা বাবা এই বিয়ার তোমার বিবেক বলতে কিছু নেই বিবেক নাই বিবেক আঙ্গ আব্বার নাম
মাঝি ভাই আগে চলো চৌধুরীকে মতো করে নিয়ে আমি বানিশ করে ফিরে আসবো তবে তোমার বিয়ে শাদি করব তুমি আমার একটু কাজ করে দিতে পারবে পারবো তাহলে আমার একটু চৌধুরীকে মতো করে নিয়ে যেতে হবে 12 বছর ধরে বানিশ করতে তাহলে তুমি কাজ করো গৃহদমে থেকে বিদায় নিয়ে এসো আমি আমার সনেকার কাছে বিদায় নিয়ে আসছি যেই সময় পাইছো বুঝছো দুই আড়াই ঘন্টা গসং ছাড় করে আহা আবার কিন্তু বেদাল বাজাইও না শীতের মধ্যে আহতি এই তো গসং ছাড়ে ওগো ঠাকুর তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছো আমার যে যেতে হবে 12 বছর ধরে বানিশ করিতে তাই তো আমার সনেকারের কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমি আমার বুকের মানিক ছয়টি সন্তান নিয়ে আমি এই মুহূর্তে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেব সনেকা অগো সনেকা সনেকা তাহলে কি সনেকা প্রাসাদে নেই নেই কেউ মায়ের মন্দিরে গিয়েছে না না সনেকা কোথায় গিয়েছে না না তাহলে কি সনেকা প্রাসাদে নেই সনেকা ওগো সনেকা তুমি কোথায় গিয়েছিলে সনেকা মায়ের মন্দিরে পুজো দিতে ওগো সনেকা তুমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলে হ্যাঁ গিয়েছি ওগো সনেকা তুমি আমার ছয়টি সন্তানে বাণিজ্যের সাজে সাজিয়ে দিয়েছো হ্যাঁ আমি এনেছি স্বামী ওগো সনেকা তাহলে এবার ওদেরকে বিদায় করে দাও আমি যে আমার বাণিজ্যে চিত্ত হয়ে আমি গশ্রতে শীঘ্রই বাণিজ্যতে গ্রমণ করব বাণিজ্যে যাবেন স্বামী হ্যাঁ সনেকা আমায় একা রেখে সনেকা আমি কেমন করে ঘরে থাকবো স্বামী কি বলছো সনেকা আমি ঠিকই বলছি স্বামী ওগো সনেকা স্বামী সন্তান ছেড়ে দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো ওগো সনেকা তুমি না সতী স্বামিত্রী তুমি না তুমি স্বামীর মঙ্গল কামনা করো সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে গিয়ে গোবিন্দ পূজা করো তাহলে তুমি কেমন করে থাকবে তুমি জানো না